শুভেচ্ছার স্বাগতম গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া পাক পঞ্জাবন জিনাবাদ জিনাবাদ হুশিয়ার শাহবদান হুশিয়ার শাহবদান হুশিয়ার শাহবদান শুভেচ্ছার স্বাগত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমাদের সভাপতি সাহেব আছে আদরশন খোকন সাহেব আছে উনি বক্তৃতা দিবেন বুঝছেন নি উনি বক্তৃতা দিবেন আসবেন আর আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা গোলাম মুস্তাফা শাহ সাহেব হুজুরকে লা আছেন যেহেতু অনেক গরম তার জন্যই অনেক আলেম ওলামা আছেন এখন এখন কারে নিব হ্যাঁ আসেন এই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু যোগ্য দান করেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বুঝতে পেরেছি আপনারা কোন জায়গার মধ্যে আপনাদের কাছে একটু খারাপ লাগছে এটা আমি বুঝতে পেরেছি সবাই চুপ আগে কথা শুনেন আমরা 30টি বছর কুমিল্লার ঘরে ঘরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা শান্তি শৃঙ্খলভাবে সব কিছু করতে চাই মাওলানা ইমরান জিয়াদি সাহেব বক্তব্য দিচ্ছেন এমন অবস্থা আমাদের টিকটাক চরে আলী হোসেন ভাই উনি খারাপ কিছু বলে নাই উনি বলছে যে হুজুর প্রতিবাদ করে সংক্ষিপ্ত করেন সময় একটু কম কম নিয়ে হুজুরকে এখানে গরমের মধ্যে বসাই রাখছেন এটা বলছে অন্য কিছু না কেউ মনে কিছু নিয়েন না একবারে কেউ মনে কিছু নিয়েন না ইমরান সাহেব আপনি তাদেরকে বলেন যে এক মিনিট ইমরান সাহেব আপনি তাদেরকে বলেন যে আমাকে বাধা দেয় নাই আসলে সম্মানিত আশিক রসুল সম্মানিত আশিক রসুল আমার ভাইয়েরা বাবারা এই যে এই ধরনের মনোভাব এই ধরনের আমাদের স্পৃহা মূলত বাতেলের সামনে বেশি হওয়ার দরকার ঠিক কি না বলুন আজকে ঘরে তো সবাই চিল্লাইতে পারে ঠিক কিনা বলুন আপনাদের কিন্তু কটাক্ষ করছি না আমি বলছি যে আমরা প্রতিবাদটা এখন যেমন আছি আমাদের রক্তটা এখন যেমন গরম আছে আমার হুসাইনের বিরুদ্ধে যখনই কেউ বলবে আমার মাওলা আলীর বিরুদ্ধে যখনই কেউ বলবে আমার মা ফাতেমার বিরুদ্ধে যখনই কেউ বলবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা আমাদেরকে জিহাদ করতে হবে সম্মানিত উপস্থিতি বেশি কথা বলবো না শেষ করে দিচ্ছি একটা মাত্র হাদিস বলে মাত্র একটা হাদিস আজকে কার শুনে বেয়াদবি করেছে জানেন কার সাথে আজকে এই পৃথিবীর মধ্যে রাবেয়া বসরী এসেছেন হাজারো মহিষী রমণীগণ এসেছেন আমার নবী বলেন যতই মহিষী রমণী আসুক না কেন আমার ফাতেমা তো জাহরা দেখতে যদিও বা অন্য নারীদের মতো শোনো শোনো কেয়ামত পর্যন্ত যারা আহলে বায়াতের গোলাম আসবে তোমরা শোনো কার গোলাম হয়েছো ইন্না ইবরাতি ফাতেমা হুরা ওয়া দামিয়া লাম তাহিদু ওয়া লাম তাতমুত আমার নবী বলেন আমার ফাতেমা যদিও মানবের কবর পরে এসেছেন খোদার কসম আমার ফাতেমা তু জাহরা আল্লাহর জান্নাতের হুর এই মা ফাতেমার সামনে যারা বেয়াদবি করবে তাদের ফাঁসি হওয়ার দরকার আছে নি বাবা আমি প্রশাসনকে বলবো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন প্রশাসনের লোক সাংবাদিক আছেন বাবা মনোযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার উজ্জ্বল নক্ষত্র ওনার কারণে স্বাধীন হয়েছে আজকে ওনার সাথে যারা বেয়াদবি করেছে ফাঁসি হওয়াতে কিন্তু আর কেউ এত বড় বেয়াদবি করার সাহস পায় নাই ঠিক কি না ঠিক তদ্রূপ আজকে আপনি পার্লামেন্টের মধ্যে একটা আইন করুন নবীজির সামনে যারা কটূক্তি করবে তাকে পাঞ্জাতনের সামনে যারা কটূক্তি করবে কালেমায়ে তাইয়েবা যারা ছিঁড়ে ফেলবে অবিলম্বে উকিল লাগবে না তাদেরকে ওই জেল হাজতে প্রবেশ করিয়ে সেখানে বিনা কাট করায় দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হবে
আমরার সবার দাবি একটাই, বলার ছিল অনেক কিছু, কারণ মনে বড় ব্যথা, চতুর্দিক থেকে আঘাত আর আঘাত। ওই আঘাতগুলোকে আমি পরোয়া করি না, কিন্তু বেশি কষ্ট পাই কখন জানেন? যখন দেখি আমি প্রতিবাদ করলে সুন্নিরাই আমার বিরোধিতা করে। আহারে সুন্নি, কি শিখলাম, কি বুঝলাম? এখানের কথা না, অন্য এতদিনের কথা বলছি, যে এই যখন এভাবে আমরা জুমায় ওয়াজ করি বা সর্বজায়গায় আপনার পায়ে ধরে আমি বলবো, সুন্নিয়ত কি, নবী প্রেম কি, আহলে বাইয়াতের প্রেম কি, আপনি মূর্খ হলে এটা আপনার উপর শিখা ফরজ, ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ অন্য কোনো প্রান্তে অন্য কোনো প্রতিবাদ সভায় দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।